বিএনপি জামাতর সহিংসতা নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের নেতা ও বিপণিবিতান দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেপ্টেম্বর 26 তারিখ সোমবার এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চট্টগ্রাম ফুরতন এলাকা সত্র শুরু করে নিউ মার্কেট সত্র তায়রে সমাবেশ রূপ লয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিয়ে দেয় বক্তব্য দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসিরুদ্দিন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ সফর আলী। এটা আরও উপস্থিত আছেন 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসান মুরাদ বিপ্লব, আলকারন ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মীর হোসেন মিলন, গাঠগুদাম শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন পলাশ, ইয়ারউদ্দিন হাওলাদার, মনির হোসেন চৌকিদার, মোহাম্মদ কুরশাদ ছয় আরও বোধকে। আওয়ামী লীগ যে নির্দেশনা দিবে তারই আলোকে আমরা পরিচালিত হব। জনগণের মুক্তির জন্য আমরা, জনগণের দুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই জন্য আমরা কাজ করে যাব। সারা দেশে যখন বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা আন্দোলনের নামে অযথা সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে, আমরা এর প্রতিবাদে আজকে শ্রমিক সংগঠন তার রাস্তায় নেমেছে। আমরা মনে করি সরকার যথাযথভাবে জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে জনগণের যানমালের নিরাপত্তা দিয়েছে। সরকার জনগণতন্ত্র একটি সরকার, এই সরকার জনগণের শেখ হাসিনা বাংলাদেশ সারা বিশ্বে এখন দৃষ্টান্ত স্থাপন করেছে। শ্রমিকদের বেতন বাড়ে না এটা কিন্তু ঠিক নয়, শ্রমিকদের বেতন তো বাড়ছে। যেমন গার্মেন্টস শ্রমিক যারা, গার্মেন্টসে যারা কর্মরত যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা ছিলেন, ওনাদের বেতন ছিল একসময় ধরুন 700-800-1200 বাড়তে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জনশ্রী শেখ হাসিনা যখন সরকার গঠন 2009 সনে তখন ছিল 3000 টাকা, এখন কিন্তু 8200 টাকা হচ্ছে। এখন শ্রমিকদের সর্বনিম্ন যে বেতন মজুরি সম্মানী সেটা কিন্তু 8200 টাকা। এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জনশ্রী শেখ হাসিনা করেছেন। এর পাশাপাশি সরকারের যে দায়িত্ব, এই যে বিভিন্ন সময়ে এই যে সুলভ মূল্যে, ভর্তুকি মূল্যে জিনিসপত্র যেগুলো সরবরাহ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এগুলো কিন্তু এই যে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে সহায়তা করার জন্য সরকার এই কাজটি করছে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।